দুর্ঘটনায় মৃত স্বামী, 7 বছর পর বৌমার বিয়ের আয়োজনে শ্বশুরবাড়ি। 7 বছর আগে এক দুর্ঘটনায় তিনি হারিয়েছিলেন স্বামীকে। এবার সেই বধূর বিয়ে আয়োজন করলেন শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার সেই শুভ বিবাহ সম্পূর্ণ হলো আসানসোলের ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দিরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2016 সালে আসানসোলের হরিপুরের কেন্দা এলাকার বাসিন্দা স্বপন চট্টোপাধ্যায়ের ছোট ছেলে ধীরাজ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের বাসিন্দা রিম্পির। সেই বছরই 2 নম্বর জাতীয় সড়কে চান্দা মোড়ে একটি দুর্ঘটনায় মারা যান 33 বছর বয়সী ধীরাজ। স্বামী মারা যাওয়ার পর থেকে রিম্পি শ্বশুর বাড়িতেই ছিলেন। তারা রিম্পিকে মেয়ের মতোই ভালোবাসেন। রিম্পিও কখনো সেই বাড়ি ছেড়ে চলে যেতে যায়নি, নিজের মতো করেই সেই শ্বশুর বাড়ির লোকদের আপন করে নেন। সেই ঘটনায় প্রায় 7 বছর পর চট্টোপাধ্যায়ের পরিবার রিম্পির বিয়ের আয়োজন করেন পাত্রের বাড়ি আসানসোলের কাঁখয়া গ্রামে। সেখানকার বাসিন্দা রঘুনাথ রায়ের সঙ্গে সম্বন্ধ পাকা করা হয়। রঘুনাথের সঙ্গে 27 বছরের রিম্পির বিয়ে দিল চট্টোপাধ্যায় পরিবার। অন্যদিকে পাত্রের কাকা কেশব রায় বলেন, মেয়েটির স্বামী মারা গিয়েছে, তার বাকি জীবনটা যাতে হতাশায় না কেটে তাই আমরা এই বিয়েতে রাজি হয়ে যাই, আমরা ভাইপোর সঙ্গে বিয়ে স্থির করি। বৃহস্পতিবার মন্দিরে ধুমধাম করে ওদের বিয়ে দিলাম। আমার বড় ভাইপোর একটা যার সাথে বিয়ে হচ্ছে, সে দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। দুর্ঘটনা মারা খুব কম বয়স মেয়েটা, তারপর আমাদের সাথে এটা যোগাযোগ হয় ওই রিম্যারেজ করার জন্য। তো দুপক্ষই সেটা মানে যার সাথে বিয়ে হয়েছিল তারই পরিবার এবং আমরা খুব যোগাযোগ করি এবং যোগাযোগের আমরা দুজনে স্থির মনে করি না আবার তাদের বিয়ে হোক। আমাদের উপযুক্তটা ভাইপো, বিয়ের উপযুক্ত ভাইপো ছিল, সেগুলোকে আমি এগিয়ে গেলাম এবং ওনারও এগিয়ে এলো এবং দুজনের মধ্যে আমাদের মিউচুয়াল করা হবো, তারপর বিয়ে মনে স্থির করে নিলাম। এই ধরনের বিয়ে দিয়ে সমাজে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে কি কি বার্তা দিতে চাইছেন? সমাজকে দিতে চাইছি এইসব মেয়েরা যে আবার ইয়ে জীবনে ফিরে আসুক, আবার তাদের ইয়েতে ফিরে আসুক, তাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসুক। তারা হয়তো এই হতাশায় জীবন কাটাচ্ছিল, সেই থেকে তাদের মুক্ত করার জন্য এই আমার এই পদক্ষেপ। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহর কা নিউ ডেস্টিনেশন বনে যা রহা হ্যায় দেবশিল্পী একম অপার্টমেন্ট। ন্যাশনাল হাইওয়ে 2 সে সটা আর আসানসোল দুর্গাপুর কে সেন্টার পয়েন্ট রানীসার মোড় পর অবস্থিত হ্যায় দেবশিল্পী একম অপার্টমেন্ট। অত্যাধুনিক সুবিধাও সে লেস ফ্ল্যাটস কে সাথ যহাঁ আপকো মিলেঙ্গে এন্ট্রান্স লবি, ওপেন টু স্কাই এরিয়া, লিফ্ট লবি, আড্ডা জোন, চিলড্রেন্স প্লে এরিয়া, ওপেন জিম, যোগা পার্টি আর বনফায়ার জোন আর ভি কই সুবিধায়। इसके साथ ही फर्स्ट फ्लोर में होगा कमर्शियल स्पेस। फिर देर किस बात की, शहर के बनने वाले इस न्यू डेस्टिनेशन के लिए कॉन्टैक्ट करें देवशिल्पी एकम अपार्टमेंट। कॉन्टैक्ट नंबर 8585092400। हमारा पता है रानीसायर मोड़, बिसाइड पेट्रोल पंप, ऑपोजिट बीडीओ ऑफिस, रानीगंज।